আসসালামু আলাইকুম। আজ শনিবার, আমি এখন আছি মডিউল টুতে। মডিউল টু বলতে 7 নম্বর পিলার থেকে 13 নম্বর পিলারকে বোঝায়। আজ আমি দেখাবো লাইডিং ব্রিজটা ঢালাই করার পূর্বে কংক্রিট স্ল্যাম টেস্ট এবং ফ্লো টেস্ট এবং টেম্পারেচার চেকের পরে ঢালাই করা হয়। আমি এগুলো সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের দেখাবো। এই যে মাত্র গাড়ি এসে পৌঁছেছে এবং গাড়ি সেট করতেছে এবং সিএসিরা সব কিছু চেক করবে। চেক করার জন্য দেখলো ওই যে স্ল্যাম চেক করবে, তার জন্য কোন কোন সেট করা হয়েছে, কংক্রিট দেওয়া হবে কোনে গাড়ি সেট করার পরে। গাড়ি বেগে এসে সেট করে কংক্রিট ডালা হবে। স্ল্যাম টেস্ট করবে, এই যে কোনটা এই কোণের মধ্যে কংক্রিট দেওয়া হবে, ভোট দিয়ে হাইট মেপে স্ল্যাম টেস্ট করা হবে। লাইটিং ব্লিস্টারের জন্য যে আমাদের মোটর অর্ডার দেওয়া হয়েছে, এটার স্ল্যাম 180 থেকে 220, আমরা দেখবো কিভাবে টেস্ট করা হয়। ওকে, কংক্রিট গাড়ি থেকে নামানো হচ্ছে, যে দেখেন যে টেম্পারেচারের মিটার লাগানো হয়েছে, দেখেন স্ল্যাম টেস্ট করার জন্য কোণে কংক্রিট দেওয়া হচ্ছে। স্ল্যাম টেস্ট করার জন্য এই যে এখন কংক্রিট সারা হচ্ছে। আর লাইটিং ব্লিস্টার তিনটা ঢালাই করবো, তার জন্য তিনটা লাইটিং ব্লিস্টার সেট করছি। চেক শেষ, তাই সব ধোয়া মোছার কাজ চলতেছে স্ল্যামের জিনিসপত্রের। এই জায়গায় যেটাতে মাল সারবো, ডোঙ্গা বলা হয়, এটা এই জায়গায় সেট করা হয়েছে। এই যে ভাইবেটা টেস্ট করা হচ্ছে, সেট করা হয়েছে গাড়ি। গাড়ি থেকে আমরা কংক্রিট ডাল দিছি যে লাইটিং ব্লিস্টার ঢালাই করার জন্য। যে দেখেন কংক্রিট যাচ্ছে, এই যে
না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যান নতুন নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।